সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঔষধ ইপিকাক সম্পর্কে বলব। আজকের ঔষধের বিষয় হলো বমি মানেই ইপিকাক। তো চলুন আমরা ইপিকাক ঔষধটা সন্ধে সন্ধে একটু পড়ে নিই। ইপিকাকে সর্ববমি অধিক বিভীষা, পরিষ্কার জেহবা লালা প্রচুর নাই তৃষ্ণা, শ্বাসকষ্ট প্রবল, রক্তস্রাবের বর্ণ লাল, সর্বদাই বিরক্ত, উদারাময় সবুজমল। এটা হলো সন্ধে সন্ধে ইপিকাক মনে রাখার নিয়ম। এবার শুনে আমরা এটার ব্যাখ্যাটা দেখি। ইপিকাকে সর্ববমি মানে হলো যত ধরনের বমি আছে সব ধরনের বমি ইপিকাকে সারে। কিরকম? যেমন রক্ত বমি, শ্লেষ্মা বমি, পিত্ত বমি, অজীর্ণ বমি, এছাড়া বমির বিভিন্ন কালার আছে, সবুজ বর্ণ আছে, কালো বর্ণ আছে, লাল বর্ণ আছে, যে কোনো ধরনের বমিতে ইপিকাক উপযোগী ঔষধ। তাহলে ইপিকাকে সর্ববমি বুঝলাম। অধিক বিভীষা মানে বমির থেকে বমির ভাবটা বেশি, অধিক বিভীষা মানে বমির থেকে বমির ভাব থাকবে বেশি। ইপিকাক চেনার সবচেয়ে সহজ উপায় হলো যে বমির থেকে বমি ভাব হবে বেশি, বমি হয়ে গেলেও বমি ভাব থাকবে, সে শান্তি পায় না, বমি হয়ে গেলেও তার বমি ভাব থাকে। অনেক ঔষধে আছে বমি হয়ে গেলে ভালো লাগে, কিন্তু ইপিকাকে বমি হয়ে গেলেও বমি বমি ভাব থাকবে, বমি হোক আর না হোক বমি বমি ভাব তার থাকবেই, যে রোগী হোক না কেন তার, চোখের রোগ, ডায়রিয়া, আমাশা, জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, কিডনি রোগ, শ্বাসকষ্ট, যে রোগী হোক না কেন সেখানে যদি বমি এবং বমি বমি ভাব থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় ইপিকাক ব্যবহার করতে পারবেন। এরপর আসুন পরিষ্কার জিহ্বা। ইপিকাক রোগী যে হবে তার জিহ্বা হবে পরিষ্কার, এবং জিহ্বাতে প্রচুর পরিমাণে লালা থাকে যার কারণে তার কোনো তৃষ্ণা নাই। আবার বলছি, পরিষ্কার জিহ্বা লালার প্রচুর নাই তৃষ্ণা, জিহ্বা পরিষ্কার থাকবে এবং জিহ্বাতে লালা থাকবে কিন্তু তার তৃষ্ণা থাকবে না, তৃষ্ণা লাগেই না বলা যায়। এরপর আসুন দ্বিতীয় লাইন, শ্বাসকষ্ট প্রবল। ইপিকাক রোগীর প্রবল শ্বাসকষ্ট হয়, এমন শ্বাসকষ্ট মনে হয় যে দম বন্ধ হয়ে যাবে এবং শ্বাসকষ্টে সে ছটফট করতে থাকে। এই ক্ষেত্রে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হয়ে শ্বাসকষ্ট হইতে পারে। শ্বাসকষ্ট আমরা জানি তিনভাবে হয়, একটা হলো কার্ডিয়াক অ্যাজমা বা শ্বাসকষ্ট যেটা হার্টের থেকে হয়, আর একটা হচ্ছে আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা বা যেটা ফুসফুস থেকে হয়, আর একটা হচ্ছে নার্ভাসনেস থেকে হইতে পারে। যে কোনো কাজে সে নার্ভাসনেস ফিল করলে বা সেখান থেকে শ্বাসকষ্ট হইতে পারে। এই ধরনের শ্বাসকষ্টে যদি দম আটকানোর মতো শ্বাসকষ্ট হয় ইপিকাক অধিক উপযোগী। সেই ক্ষেত্রে ঠান্ডা লাগলেও তার বুকের মধ্যে ঘড় ঘড় বাসায় সেই শব্দ থাকে, এটা আপনার খেয়াল করবেন। শ্বাসকষ্ট প্রবল, রক্তস্রাবের বর্ণ লাল। ইপিকাক রোগীর যত রক্ত বের হবে যেখান থেকে, শরীরে যেখান থেকে বের হোক, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, পাকস্থলি দিয়ে হোক, মলদ্বার দিয়ে হোক, পেশাবের রাস্তা দিয়ে হোক, জরায়ু দিয়ে হোক, যেখান থেকে রক্ত বের হোক না কেন সেই রক্তটা উজ্জ্বল লাল বর্ণের হবে, সর্বদাই বিরক্ত। যেহেতু রোগীর বমি বমি ভাব সবসময় থাকে, এই জন্যই তার মধ্যে একটা বিরক্তি ভাব থাকে, সবসময় একটা খিটখিটে থাকে, সবসময় একটা বিরক্তি বিরক্তি ভাব থাকে, তার মধ্যে একটা অস্বস্তি থাকে, এই জিনিস আমরা খেয়াল করবেন। তাহলে গেল শ্বাসকষ্ট প্রবল, রক্তস্রাবের বর্ণ লাল, সর্বদাই বিরক্ত, উদারাময় সবুজমল। উদারাময় সবুজমল মানে হচ্ছে ডায়রিয়া, উদারাময় মানে ডায়রিয়া, ডায়রিয়াতে ইপিকাক রোগীর মলের বর্ণ হবে সবুজ। তাহলে আমি আবারও বলছি, ইপিকাকে সর্ববমি অধিক বিভীষা, পরিষ্কার জিহ্বা লালা প্রচুর নাই তৃষ্ণা, শ্বাসকষ্ট প্রবল, রক্তস্রাবের বর্ণ লাল, সর্বদাই বিরক্ত, উদারাময় সবুজমল। ইপিকাক রোগীর মাথা ব্যথা হয়, তো মাথা ব্যথার সাথে বমি বমি ভাব অবশ্যই থাকবে, আবার বমি বমি ভাব কমে গেলে মাথা ব্যথা কমে যায়, কিন্তু মাথা ব্যথার ধরনটা হলো মাথা মনে হচ্ছে যেন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এরকম ব্যথা, এবং মাথার খুলির মাথা ব্যথাটা শুরু হয় মাথার খুলির ভিতর দিয়ে মনে হচ্ছে জিহ্বার গোড়া এবং চোখ পর্যন্ত চলে যাচ্ছে, মাথা ব্যথাটার ধরনটা এরকম। ইপিকাক রোগীর পেটে ব্যথা আছে, পেটের নাভির কাছে পেট ফাঁপা সহ মুষড়ানো ব্যথা থাকে, মনে হচ্ছে মুষড়ায় মুষড়িয়ে ব্যথা হয়, এবং বাম ব্যথাটা বাম দিক থেকে ডান দিকে পর্যন্ত পরিচালিত হয়। ইপিকাক রোগীর পেট ব্যথার বৈশিষ্ট্য হলো এটা।
এছাড়া ইপিকাক রোগের আরেকটি বৈশিষ্ট্য হলো যে জ্বর এসে শুধু আড়ানো ভাঙে, হাই তোলে এবং বমি বমি ভাব তার থাকবেই। আর যখন জ্বর চলে যায়, ঘাম দিয়ে জ্বর চলে যায়। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ইপিকাক মানে হলো বমি এবং বমি বমি ভাব। বমি হইলেও স্বস্তি পায় না, তবে এই বমি বমি ভাবটা যদি সামনের দিকে সে মাথায় এভাবে ঝুঁকায় তাহলে বমি বমি ভাবটা তার বেড়ে যায়। যদি সামনের দিকে সে ঝুঁকে তাহলে বমি বমি ভাবটা তার অবশ্যই বেড়ে যাবে। এটা একটা সবচেয়ে বড় লক্ষণ মনে রাখবে। ইপিকাক ঔষধটি বিশেষ করে ফুসফুস, লাংস এবং স্টমাক পাকস্থলীতে কাজ করে বেশি। খেয়াল করবেন, ফুসফুসে যদি বা লাংসে যদি উত্তেজনা সৃষ্টি হয় তাহলে তার শ্বাসকষ্ট ভাব শুরু হবে আগে, আর যদি পাকস্থলীতে তার কোনো উত্তেজনা বা কোনো সমস্যা তৈরি হয় তাহলে বমি বমি ভাব তৈরি হওয়ার আগে। এই জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন। তো এই ঔষধটি পড়ার সময় আপনারা খেয়াল করবেন যে এই ঔষধের সাথে বমি বমি ভাব আর কোন কোন ঔষধ আছে। অনেক ঔষধে বমি বমি ভাব আছে, তাহলে এখানে খেয়াল করতে হবে। যেমন ডিজিটালিসে রোগীর জিভ পরিষ্কার, সিনা রোগীর জিভ পরিষ্কার, তাহলে আপনি কী করবেন? ইপিকাক রোগীরও জিভ পরিষ্কার, তাহলে এক্ষেত্রে খেয়াল করতে হবে ডিজিটালিসে জিভ পরিষ্কার, তার সাথে যদি আপনার হার্টের সমস্যা থাকে আপনি এই ডিজিটালিস দিবেন। সিনা রোগীর জিভ পরিষ্কার কিন্তু তার সাথে যদি কৃমির সমস্যা থাকে তাহলে আপনি সিনা দিবেন, কিন্তু ইপিকাক রোগীর জিভ পরিষ্কার এবং বমি বমি ভাব বেশি তাহলে আপনি ইপিকাকে দিবেন। এরপর নার্সের রোগীরও বমি বমি ভাব আছে, কিন্তু নার্সের রোগী বমি হয়ে গেলে স্বস্তি পায়, এই জন্য সে গলায় আঙুল দিয়ে বমি করে ফেলে, কারণ বমি হয়ে গেলে তার ভালো লাগে। এই জন্য তখন আপনি যদি এরকম হয় তাহলে আপনি নার্স দিবেন। পালসিটালের রোগীর পাকস্থলীতে বমি থাকে কিন্তু বমি হইতে চায় না, শুধু ওয়া করে বমি বমি ভাব থাকে কিন্তু বমি হয় না, এরকম যদি লক্ষণ মানে আপনি পালসিটালা দিবেন। অ্যান্টিমিক্রোবিয়াল রোগীর জিহ্বা পরিষ্কার কিন্তু জিহ্বা সাদা দাগ থাকে এবং জিহ্বা মোটা, অ্যান্টিমিক্রোবিয়াল রোগীও মোটা, জিহ্বা মোটা, নখ মোটা এবং বমি বমি ভাব, যদি এই ধরনের পান তাহলে আপনি অ্যান্টিমিক্রোবিয়াল দিবেন এবং খাওয়ার পরই বমি হয় অ্যান্টিমিক্রোবিয়াল। তো এইরকম কিছু সাদৃশ্য মিলিয়ে এই ঔষধের সাথে, ইপিকাকের সাথে অন্যান্য ঔষধের মিলিয়ে আপনি পড়বেন তাহলে আপনার সহজে মনে থাকবে। সকলকে ধন্যবাদ, এই ভিডিওটি সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।